পটিয়া পৌরসদরের রামকৃষ্ণ সেবাশ্রমে শুভ মহালয়ার মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব শুরু হয়েছে। এই উপলক্ষে সকালে পটিয়া সদরে এক শোভাযাত্রা বের করা হয়। এতে অগ্রভাগে ছিলেন পটিয়া হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সভাপতি বিমল মিত্র, রামকৃষ্ণ মিশন সাধারণ সম্পাদক ডাক্তার দিলীপ ভট্টাচার্য, শিক্ষক তপন সেন, পূজা পরিষদ সভাপতি বিশ্বজিৎ দাস, রামকৃষ্ণ সেবাশ্রম পূজা কমিটির সভাপতি ডাক্তার প্রসেনজিৎ মিত্র সহ আরো অনেকে। ঠাকুরের কাছে প্রার্থনা করি, মা দুর্গার কাছে প্রার্থনা করি, সবাই শান্তিতে থাকুন। আজকে প্রতিবাদ, আজ থেকে আমাদের পুজো শুরু হলো। 180 জন পূজা আর এই মিশনের তুলনায় নিয়ন্ত্রণ 40 ফুট প্রতিমার আয়োজন করে যা দক্ষিণ চট্টগ্রাম না এবার সারা বাংলাদেশের মধ্যে মনে হয় সর্ববৃহৎ। পটিয়া রামকৃষ্ণ মিশনে এবার মাতৃবন্দনা নামে 40 ফুট উচ্চতা সম্পূর্ণ প্রতিমা স্থাপন করা হয়েছে, যা সারা বাংলাদেশে ব্যতিক্রম ধর্মী প্রতিমা স্থাপনের উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।